আজকে থেকে আবার শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প। পুরো নভেম্বর মাসটা জুড়েই এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে। তো এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন নতুন প্রকল্প যোগ হয়েছে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করব, এবং পাশাপাশি সর্বমোট কত টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন সেটাও আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দিয়ে শেয়ার করব। দুয়ারে সরকারের অফিসিয়াল সাইটে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশন আমরা প্রথমত ডাউনলোড করে ওপেন করব। 30 নভেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং 31 ডিসেম্বর আপনাদের করা আবেদনের নিষ্পত্তি করা হবে। তো এখানে আমরা দেখে নিই, প্রথমত বলা হচ্ছে যে 25টা স্কিম কিন্তু এবার দুয়ারে সরকার ক্যাম্পে রাখা হয়েছে। তবে হ্যাঁ, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো, এই নোটিশ পাবলিশ হওয়ার পরে আরও 2টো নতুন সার্ভিস কিন্তু দুয়ারে সরকারে অ্যাড করা হয়েছে রাজ্য সরকারের মাধ্যমে। যার মধ্যে একটা হচ্ছে আপনারা জমির পাট্টা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে, এবং পাশাপাশি আপনি যদি নতুন বিদ্যুৎ সংযোগ নিতে চান সেই আবেদনও আপনারা করতে পারবেন, এবং আপনার যদি বকেয়া এখনও বিদ্যুৎ বিল থাকে সেই বিলটাও আপনারা দুয়ারে সরকার স্কিমের মাধ্যমে মেটাতে পারবেন। তো এই নতুন 2টো স্কিম অ্যাড করা হয়েছে, এবং পাশাপাশি যে 25টা স্কিম সেই স্কিম থেকে আমরা আবেদন করলে কত টাকা পেতে পারি এবং কী সুবিধা পেতে পারি সেটা এবারে আমরা দেখে নেব। প্রথমত রয়েছে খাদ্যসাথী। খাদ্যসাথী মানে হচ্ছে রেশন কার্ড সংক্রান্ত আপনি যে কোনো কাজকর্ম করতে পারবেন দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে। যদি রেশন কার্ডে কোনো ভুল থাকে, নতুন কারো রেশন কার্ড করার থাকে, রেশন কার্ড ট্রান্সফার করার থাকে, সব ধরনের কাজকর্ম আপনারা এই ক্যাম্প থেকে করে নিতে পারবেন। এরপরে রয়েছে স্বাস্থ্যসাথী। তো 5 লক্ষ টাকার যে সুবিধা চিকিৎসা খাতে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি কোনো ভুল থাকে সেটাও করতে পারবেন, কারণ নাম অ্যাড করা থাকলে সেটা আপনারা করতে পারবেন। 3 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্কিম, কাস্ট সার্টিফিকেট টু SC/ST and OBC। তো আপনাদের যাদের জাতিগত শংসাপত্র নেই কিংবা আপনাদের যদি জাতিগত শংসাপত্রে কোনো রকমের সমস্যা থাকে, আপনারা সেই নিয়ে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই আপনারা যাবেন, এবং খুব সহজে কিন্তু আপনারা আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকে কাস্ট সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আমাদের সবার জন্য। এরপর হচ্ছে শিক্ষাশ্রী। তো স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষাশ্রী প্রকল্পের আবেদনের সুযোগ পাচ্ছেন, পাশাপাশি তপশিলি বন্ধু, জয় জহর, এই 2টো প্রকল্পে আপনারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে 1000 টাকা করে পাবেন। বিস্তারিত নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করা হয়েছে। এরপর হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, মেয়েদের জন্য আপনারা জানেন, এবং 8 নম্বরে রূপশ্রী প্রকল্প, 25,000 টাকা করে যে বিবাহকালীন যে এককালীন টাকা দেয় রাজ্য সরকার, সেক্ষেত্রে আপনারা রূপশ্রী প্রকল্পে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং মানবিক প্রকল্প, প্রতিবন্ধীরা এখানে এই স্কিমে আবেদন করতে পারবে, এখান থেকে প্রত্যেক মাসে 1000 টাকা করে কিন্তু রাজ্য সরকার দিয়ে থাকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। এবারে রয়েছে রাজ্যের সবথেকে বড় একটা প্রকল্প কৃষক বন্ধু, যেটা হচ্ছে রাজ্যের কৃষকদের জন্য বছরে 10,000 টাকা করে। দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা এই কৃষক বন্ধু সম্পর্কিত যাবতীয় কাজকর্ম করতে পারবেন। রয়েছে ঐক্যশ্রী প্রকল্প, মানে মাইনরিটি স্কলারশিপ আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদেরকে 1000 টাকা এবং 500 টাকা করে যেটা মাসে দেওয়া হয়। ভিডিওটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করুন। রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ছাত্রদের শিক্ষার স্বার্থে যে লোন রাজ্য সরকার দিয়ে থাকে মাত্র 4% রেট অফ ইন্টারেস্টে, সেই স্কিমে আপনারা আবেদন করার সুযোগ পাবেন। এছাড়াও আপনারা ব্যাংকিং রিলেটেড কাউন্টার দেখতে পাবেন অনেক দুয়ারে সরকার ক্যাম্পে, যেখান থেকে আপনারা নতুন অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কিং আপনারা করতে পারবেন। আধার রিলেটেড কাজকর্ম অনেক দুয়ারে সরকার ক্যাম্পে রাখা হচ্ছে। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ স্কিম, সেটা হচ্ছে মিউটেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড, মানে কৃষিজ জমির মিউটেশন, যেটা আপনারা ফ্রিতে করতে পারবেন, কোনো রকম দালালের ধরতে হবে না। এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা মাত্র 1 মাসের মধ্যেই আপনাদের জমির রেকর্ড করিয়ে নিতে পারবেন, এবং যদি আপনার রেকর্ডে কোনো রকমভাবে ছোটোখাটো ভুল থাকে সেই ভুলের সংশোধন করতে পারবেন, এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকে আপনারা আর্থিক সহায়তা পাবেন। এছাড়া যদি আপনাদের ডিসএবিলিটি সার্টিফিকেট মানে প্রতিবন্ধী সার্টিফিকেট না থেকে থাকে, সেক্ষেত্রে সেই সার্টিফিকেট পেতে আপনারা আবেদন করার সুযোগ পাবেন। মৎস্যজীবী ক্রেডিট কার্ড পেয়ে যাবেন, কিষাণ ক্রেডিট কার্ড আপনারা পেয়ে যাবেন, এবং আর্টিজান বা উইভার ক্রেডিট কার্ডও আপনারা পাওয়ার জন্য এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সেলফ হেল্প গ্রুপ ক্রেডিট লিঙ্কেজের ফ্যাসিলিটি, আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আরও 2টো স্কিম কিন্তু এখানে নোট করা রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল স্কিমের লিস্ট যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটিকে প্রয়োজনে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখুন।